এরপর্বে আমরা এই প্রশ্নটির সলিউশন করতে শিখব প্রশ্নটি দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি বারো ইঞ্চি এবং উচ্চতা আট ইঞ্চি হলে এর ক্ষেত্রফল কত বর্গ ইঞ্চি তাহলে একটা ত্রিভুজের ভূমি দেওয়া হচ্ছে বারো ইঞ্চি এবং উচ্চতা দেওয়া হয়েছে আট ইঞ্চি বলা হচ্ছে এর ক্ষেত্রফল বের করার জন্যে তো ক্ষেত্রফল এখানে দেওয়া হয়েছে চল্লিশ বর্গ ইঞ্চি পঁয়তাল্লিশ বর্গ ইঞ্চি আটচল্লিশ বর্গ ইঞ্চি এবং পঞ্চাশ বর্গ ইঞ্চি তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আগে লিখব তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে এখানে হাফ আর ভূমি হল বারো ইঞ্চি ভূমির পর এখানে লিখবো বারো তাহলে এখানে হলো বারো গুণ উচ্চতা এখানে দেওয়া হয়েছে উচ্চতা আট ইঞ্চি তাহলে এখানে লিখবো আট তাহলে এত বর্গ ইঞ্চি এবার এখানে যদি আমরা দুই দিয়ে কাটাকাটি করি তাকে কাটলে হবে ছয় ছয় দুগুণে বারো যদি গুণ করি ছয়া আটচল্লিশ তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আটচল্লিশ বর্গ ইঞ্চি তাহলে অ্যান্সার হবে গ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে